দর্শক, ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা কলার গাদি বা কলার ক্যান বলা হয় এটাকে। এটি একটি জিন কলার গাছ, এটি জিন কলা নামে পরিচিত। তো এই কলাই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ছড়ি বলা হয় এগুলোকে, ছড়া আছে একটা সাথে কলার ছড়া। কয়টা ছড়া আছে আপনারা খেয়াল করে দেখুন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, দশটা এই পাশে আছে একটা, এগারোটা, এগারোটা কলার ছড়ি দেখতে পাচ্ছি আমরা এই কলার কাঁদিটাতে। এবং সম্ভবত আরও একটা পড়তে পারে, মানে এখনও হচ্ছে সম্পূর্ণ কলার মৌসা দেখতে পাচ্ছেন আপনারা, এটা শেষ হয়নি, সম্ভবত আর একটা ছড়ি পড়বে। তার মানে এটা হচ্ছে অনেক বড় একটা কলার ক্যান বা কলার কাঁদি, যেহেতু দশটা বারোটা মানে অনেক বড়, এটি অনেক বড় হবে। আর দেখতে পাচ্ছেন যে মশা এখনও কাটা হয়নি, এটা মশাটা আর কিছুদিন পর কেটে দেওয়া হবে। আপনাদের একটু ভালোভাবে দেখাই, দেখুন কলার কাঁদিটি, এটি হচ্ছে একটি জিন কলা। আপনারা হচ্ছে আপনাদের জমিতে এই কলাটি চাষ করতে পারেন। এই কলার গাছটা কোনো জমিতে ওইভাবে লাগানো হয়নি, জমিতে বলতে হচ্ছে কোনো কৃষি জমিতে ওইভাবে লাগানো হয়নি, এটা হচ্ছে একটা পরিত্যক্ত জমি বলতে পারেন, মানে পুকুরের পাড়। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর, পুকুরটা শুকিয়ে গিয়েছে এবং পুকুরের পাড়ে গাছটি লাগানো, এবং সেই জায়গাতে একটা অনেক বড় কলার কাঁদি হয়ে পড়েছে এই গাছটিতে। আপনারা দেখেন আরও অনেকগুলো গাছ আছে এইদিকে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর পাশাপাশি কোন ধরনের ভিডিও দেখতেছেন আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই।